আমদানির খবরে পাইকারি বাজারে সামান্য কমেছে ডিমের দাম, তবে কমেনি আলু পেঁয়াজের দাম। সরকার নির্ধারিত দরের চেয়ে এখনও বেশি দামে বিক্রি হচ্ছে পণ্য তিনটি। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারি বাজারে দাম না কমিয়ে খুচরা বাজারে সরকার অভিযান চালালে তাতে কোনো লাভ হবে না। এতে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন রাঘব বোয়ালরা। প্রতি কেজি আলু 35 থেকে 36 টাকা বেঁধে দিলেও পাইকারি বিক্রি হচ্ছে 43 টাকা, আর ক্রেতারা খুচরা কিনছেন 48 থেকে 50 টাকায়। দেশি পেঁয়াজ 64 থেকে 65 টাকায় বিক্রির কথা থাকলেও পাইকারি বিক্রি হচ্ছে 72 টাকা দরে। দর বেঁধে দেওয়ার সপ্তাহ পেরোতে চললেও ওই দামে বিক্রি হতে দেখা যায়নি, যদিও এ দর বাস্তবায়নে প্রতিদিনই বাজারে অভিযান চালানো হচ্ছে। ব্রয়লারটা এখন আমরা এমনি খুচরা বেচে 170-180 এরকম, কিনে পরে আমাদের 160-165, এর মধ্যে আর সোনাইটা 310-320, কিনে পরে আপনার 295-300। দেশের যে পরিস্থিতি, আমরা কমার কোনো সম্ভাবনা, খালি বাড়তেই আছে। আলু নির্ধারণ করছে 36 টাকা, আমরা কিনতেছি 43 টাকা করে কিনা পড়তেছে। পেঁয়াজ সরকার নির্ধারণ করছে 65 টাকা, আমরা কিনতেছি 72 টাকা, আমরা বিক্রি করতেছি 76-78 এরকম বিক্রি করতেছে। সরকার যে নির্ধারণ করছে, এই পণ্যটা আসলে বাজারে এখনো আসে নাই। বাইরের থেকে দেশে মালটা আনতে যাবেন, আপনার অবশ্যই ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে। এতে আমাদের দেশি খামারগুলোতে ই বাড়ালে, বৃদ্ধি বাড়ালে কিন্তু আমাদের দেশের চাহিদাটা মিটে যায়। দর্শক, চট্টগ্রামে ডিমের আড়তে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, অভিযান চলছে আমরা যতদূর জেনেছি, তো সেখানে কি অবস্থা? সেই সাথে যে সমস্ত দাম বেঁধে দেওয়া হয়েছে তিনটি পণ্যের, সেটি বাস্তবায়ন হয়েছে কিনা? জি রিজন, আসলে আপনি যেমনটি জানতে চেয়েছিলেন, আমি শুরুতেই বলবো, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এখানে অভিযান পরিচালনা করা হতো। পাহাড়তলি বাজারে আলু এবং পেঁয়াজের আড়তে, এর আগেও ডিমের আড়তে জরিমানা করা হয়তো 2000 টাকা। তবে এখানে কিন্তু মেসাস লাকি স্টোর নামে একটা দোকানকে কিন্তু বেশ অনিয়ম পেয়েছে। এখানে কিন্তু এখন অভিযান পরিচালনা করছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে। আমরা কিন্তু আসলে একটু কথা বলবো চট্টগ্রামের উপপরিচালক ফয়জুল্লাহর সাথে, আসলে ইনি কী অনিয়ম পেয়েছে আমরা একটু বাইরে আছি। আমরা একটা বিষয় দেখতে পেয়েছি যে এই আলুটা আসছে মুন্সিগঞ্জ থেকে 27 টাকা কেজি দরে এখানে দিয়েছে 17 তারিখে। কিন্তু আমরা প্রথমে ওনাদেরকে ইন্টারোগেশন করেছি যে 27 টাকা কেজি দরে মিল রেট থেকে বের হওয়া কোনো আলু উনি পাননি, যে আলুটা উনি 30-32 টাকা পাইকারি দরে বিক্রি করতে পারেন এরকম কোনো আলু উনি পাননি। অথচ আমরা ওই যিনি পাঠিয়েছেন ওনার সাথে এই বাজারের ব্যবসায়ীদেরাও এখানে নেতৃবৃন্দ আছেন, তারাও কথা শুনেছেন যে ওই ব্যবসায়ীকে ওনারা চিনতে পেরেছেন। ওই ব্যবসায়ী বলেছেন যে আমি আলুটা পাঠিয়েছি 27 টাকা কেজি দরে আমার ক্রয়, এটার মধ্যে উনি পাইকারি একটা রেটে বিক্রি করবেন, অবশ্যই সরকারি রেট মেনটেন করে বিক্রি করবেন, এটাই উনি চেয়েছিলেন। উনি দর নির্ধারণ করে দেননি, কিন্তু উনি 39 টাকা করেই আগের যেই অনিয়ম ছিল সেটাই বিক্রি করছেন। তাম জি, আপনার শুনছিলেন আসলে এখানে অনিয়মের কথা। উনি 27 টাকা করে যদি আলু ক্রয় করে থাকে মুন্সিগঞ্জ থেকে, এইখানে পাহাড়তলি বাজারে এসে সেটা কিন্তু 39 টাকা করে বিক্রি করতেছে। আসলে বিশাল একটা ফার্মে মূল্য তালিকাও কিন্তু ছিল না, এইখানে যথেষ্ট পরিমাণে অনিয়ম পেয়েছে। তবে এখনও পর্যন্ত জরিমানা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে সর্বোচ্চ যে জরিমানা আছে সেই জরিমানা করা হবে। তবে এখানে যারা ক্রেতা আছে, কিছুক্ষণ আগে একটা ক্রেতা কিন্তু 42 টাকা করে আলু কিনে নিয়েছেন এবং সেই সাথে 69-63 টাকা করে পেঁয়াজ কিনে নিয়েছেন, তারা কিন্তু খুবই অভিযোগ করেছেন এবং যতক্ষণ পর্যন্ত অভিযান ততক্ষণ পর্যন্ত এই জন্য এই মুহূর্তে এই ছিল অভিযান নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন।